আমার কোভিডৰ যেটো সেকেন্ড ওয়েভ তো এই ওয়েভটো আমার মাননীয় মুখ্যমন্ত্রী তেখেতৰ যিখিনি অভিজ্ঞতা আছিল পূর্বৰ অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা মৰ্মে স্বাস্থ্য বিভাগক নির্দেশ দিছিল আৰু সেই নির্দেশ মৰ্মে এটা কোভিড সংক্রমণ যথেষ্ট পরিমাণে কমিছে আৰু মৃত্যুর হারও যথেষ্ট পরিমাণে কমিছে। গতি মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিভাগ নির্দেশ দিছে যাতে সকলো মানুহে ভ্যাকসিন পায়, তার কারণে স্পেশিয়াল ড্রাইভ এটা লৈছে। যোৱা তিনিদিন ধরে 3,00,000 প্রতিদিনে রাজ্যখনত ভ্যাকসিন দিয়া হয়েছিল আর আজিও ভ্যাকসিনের চলি আছে আর আগন্তুক দিনতো চলি থাকিব। আর কামরূপ ইয়ারে যাকালিলেকে আজির হিসাবটো আমি ধরা নাই, গতি যাকালিলেকে কামরূপর রুরেল এইখান জেলাত আমার 3,57,000 ভ্যাকসিন মানুষক দিছে আর বাকি যিখিনি মানুষ রয়েছে সেই মানুষখিনিকো ভ্যাকসিন দিয়ার ব্যবস্থা আগন্তুক দিনত করা হব। আর মই আপনাসকলের জড়িয়ে দিয়ে আমার রাইজক আহ্বান জানাম যে সকলো রাইজে যাতে ভ্যাকসিন লয়, কারণ এটাই একমাত্র প্রতিষেধক, গতি এই ভ্যাকসিন যাতে সকলে লয়। প্রথম পর্যায়ত আমার কম হয়েছিল এই কারণে যে রাইজে কিছু ভয় খাইছিল যে ভ্যাকসিন ললে কিনা অসুবিধা হব নাকি কিনা হব নাকি, এনেক ভয় খাইছিল রাইজে। এটা রাইজ যথেষ্ট পরিমাণে রাইজ আগবাড়ি আছে আর ইয়ার মাননীয় বিধায়িকা তেখেতও যথেষ্টখিন সহায় সহযোগ করেছে। আর আমার ডাক্তার আশাকর্মী নার্স সকলে দিনে নিশায় এই কোভিডর সেকেন্ড ওয়েভত সাংঘাতিক ধরনের কাম করেছে, তেখেতসকলের শলাগ লৈছো। আর আমার জেলা প্রশাসনের ডিসি ডাঙরিয়া তেখেতে বহুত ভাল করেছে, গোটেই জেলাখনত ধুনিয়াকে ম্যানেজ করেছে। আর এই যে কোভিড ম্যানেজমেন্ট আর এই ভ্যাকসিনেশনের ম্যানেজমেন্টত বড় ভাল হয়েছে জেলাখনত, গোটেই জেলাখনত মই বিভিন্ন কোভিড সেন্টার ভ্যাকসিনেশন সেন্টারলৈকে গৈছো আর সকলতে খুব ধুনিয়াকে ভাল হয়েছে। আর রাইজরপরা মই মতামত বিচারিছিল, রাইজে কৈছে আমি বড় ভাল পাইছো আর সন্তোষ পাইছো। কিন্তু আপনাদের এটা ইয়ার পিছত বাড়িবই, অটোমেটিক বাড়িব, আপনারা হয়তো চিন্তা নকরিব। মুঠতে আমার এই অঞ্চলত যান মানুষ ভ্যাকসিন পোৱা নাই, সকলে ভ্যাকসিন পাব, গতি আপনাদের জড়িয়ে দি মানে সেই কথাহে সকলকে আহ্বান জানাইছো যাতে ভ্যাকসিন লোলে আহে। ভ্যাকসিন তো বড়াই দিয়া হব, ভ্যাকসিনের এটা যেটু মানে যি পরিমাণের ভ্যাকসিন বর্তমান আহি আছে সেই পরিমাণে দিয়া হয়েছে, বাকি ভ্যাকসিনখিনি পাবো।